I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. বন্ধুরা, আমরা টুগরা ফলসে এগোচ্ছি। সবেমাত্র বামনি ফলস দেখেছি আমরা। এই বামনি ফলস ছেড়ে টুগরা ফলস দিকে হচ্ছে। বামনি ফলস থেকে বাঁ দিকে বেশি না 1.5 কিলোমিটার মতো রাস্তা টুগরা ফলস। অনেকে এসে বামনি ফলসে এসে ঘুরে চলে যায়। আর এর কাছে আরেকটা ফলস আছে টুগরা ফলস, সেটা অনেকেই যায় না। কিন্তু বন্ধুরা, আমরা সম্পূর্ণ কথা দিয়েছি, সম্পূর্ণ পুরুলিয়া ঘুরবো। অসাধারণ অসাধারণ ভিউ। আর রাস্তাঘাট এতটা ভালো করে দিয়েছে পুরোপুরি, কালিম্পং কার্শিয়াং অযোধ্যার মতো রাস্তাঘাট করেছে। অযোধ্যা পাহাড় অনেক ডেভেলপ হয়েছে আগের মতো নেই। যারা অনেকদিন আগে ঘুরতে এসছেন তারা আরেকবার আসবেন এবং ঘুরে যাবেন। দূরে টুগরা ফলস, তো আমরা এখন এই টুগরা ফলস চলে এসেছি। টুগরা ফলসে নামার সিঁড়ি ঠিক মতো তৈরি করা নেই, প্রচন্ড চড়াই। দেখুন নামছি, চড়াই ভেঙে ভেঙে নামতে হয়। এখনও মানে বামনি ফলসে যেরকম সিঁড়ি ফিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু টুগরা ফলসে কোনো ধরনের সিঁড়ি বানানো হয়নি। তাই খুব সাবধানের সঙ্গে নামতে হয় এবং স্টেপ বাই স্টেপ ফেলে পায়। দেখুন কীভাবে নামছি, কিন্তু এটা খুব একটা পপুলার না, লোক খুব একটা এখানে আসে না এই ফলসে। যদি লোক আসা শুরু করে আস্তে আস্তে এখানে হয়তো সিঁড়ি বানিয়ে দেওয়া হবে। দেখুন দেখুন কি রাস্তা, চলে আসছে টুগরা ফলসে। বড় নয় কিন্তু জায়গাটা খুবই নিলিবিলি, এবং এখানটা টুগরা ফলসের ঝর্ণাটা খুবই সুন্দরভাবে পরিষ্কার দেখা যায়। একান্তে যদি ফলসের স্বাদ অনুভব করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই টুগরা ফলসে আসতে হবে। বামনি ফলস থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বাঁ দিকে পড়ে টুগরা ফলস, আপনারা এই টুগরা ফলসে আসতে পারেন। আর আমরা এই টুগরা ফলসের ভিডিও এখানেই শেষ করছি। এবার আমরা যাব আপার ডাম, লোয়ার ডাম, লাহোরি মন্দির এবং পাখি পাহাড়ের দিকে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর রাইডটা উপভোগ করুন।
প্রচণ্ড গরম পুরুলিয়া এই টাইমে, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা, বাইক চালিয়ে ঘুরছি, তাই শরীরের অবস্থা খুব একটা ভালো না। তাও বন্ধুরা, আপনাদের পুরুলিয়ার প্রত্যেকটা স্পট পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আপনাদের ঘুরে দেখাবো।